আসসালামু আলাইকুম, আশা করছি সব অনেক ভালো আছেন। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হচ্ছে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি পুরোপুরি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পদের নাম এক, ইনস্ট্রাক্টর, বেতনক্রম জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী গ্রেড সপ্তম, স্কেল 29,000 টাকা থেকে 63,410 টাকা, বয়স সর্বোচ্চ 35 বছর, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, খ, কোনো সরকার বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি ইনস্ট্রাক্টর বা সহকারী প্রশিক্ষণ পদে 4 বছরের চাকরির অভিজ্ঞতা, এবং গ, তথ্য প্রযুক্তির যে কোনো বিষয়ে অনন্য একটি গবেষণামূলক প্রকাশনা থাকতে হবে। 2 নম্বর পদের নাম প্রশিক্ষক, আইসিটি, গ্রেড সপ্তম, স্কেল 29,000 টাকা থেকে 63,010 টাকা, বয়স সর্বোচ্চ 35 বছর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং খ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পদের নাম সহকারী ইনস্ট্রাক্টর, গ্রেড নবম, স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক, কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি, অথবা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকর বা সমমানের ডিগ্রি, অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকর বা সমমানের ডিগ্রি, এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিজ্ঞানে অনন্য 1 বছরের ডিপ্লোমা। 4 নম্বর পদের নাম মেডিকেল অফিসার, গ্রেড নবম, স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা, বয়স সর্বোচ্চ 32 বছর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে MBBS ডিগ্রি। 5 নম্বর পদের নাম ভেহিকল সুপারভাইজার, পদের সংখ্যা 1টি, বেতন গ্রেড 11, স্কেল 12,500 টাকা থেকে 30,230 টাকা, বয়স সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভকেশনাল ইন অটোমোটিভ বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং খ, যানবাহন রক্ষণাবেক্ষণ কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। 6 নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন 11,000 টাকা থেকে 26,590 টাকা, বয়স সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বগুড়া জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এই পদটিতে। পরবর্তীতে পদের নাম আর্টিস্ট কাম ক্যামেরাম্যান, গ্রেড 15, স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা, বয়স সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃতি ফটোগ্রাফ প্রশিক্ষণ প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণপ্রাপ্ত, সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। 8 নম্বর পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরি, গ্রেড 16, স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, বয়স সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা 1টি,
শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, খ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং গ কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি নিম্নরূপ: বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ। বাগেরহাট জেলার প্রার্থীগণ এই পদটিতে আবেদন করতে পারবেন না। পরবর্তীতে পদের নাম রেজিস্ট্রেশন সহকারী, গ্রেড 16, স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 1টি, বয়স সর্বোচ্চ 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালনার দক্ষতা। 10 নম্বর পদের নাম সহকারী বাবুর্চি, গ্রেড 20, স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, বয়স সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা। বগুড়া এবং কুড়িগ্রাম জেলার প্রার্থীগণ এই পদটিতে আবেদন করতে পারবেন না। 11 নম্বর পদের নাম কুক কাম বেয়ারার, গ্রেড 20, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা, বয়স সর্বোচ্চ 30 বছর, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ রান্না ও পরিবেশন কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কুড়িগ্রাম জেলা প্রার্থীগণ এই পদটিতে আবেদন করতে পারবেন না। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। বয়সের ক্ষেত্রে তারা শর্তাবলী দিয়ে দিয়েছেন। মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রটি লাগবে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছেন, আপনারা এগুলো দেখে নেবেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে NACTAR.com বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আবেদনের শুরুর তারিখ 20/12/2021 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা থেকে এবং আবেদনের শেষ তারিখ 20/1/2022 বিকাল 5টা পর্যন্ত। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর স্বাক্ষরের সাইজ এবং ছবির সাইজ, দৈর্ঘ্য প্রস্থগুলো দেওয়া রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। এসএমএস পাঠানোর নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী তারা দিয়ে দিয়েছেন। 1 থেকে 4 নং ক্রমিকের জন্য 560 টাকা এবং 5 থেকে 9 নং ক্রমিকের জন্য 112 টাকা এবং 10 থেকে 11 নং ক্রমিকের জন্য 56 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ ধরা হয়েছে। পরীক্ষার ফি জমাদানের দেওয়ার নিয়মাবলী এসএমএসের মাধ্যমে NACTAR স্পেস ইউজার আইডি লিখে 16222 এই নম্বরে সেন্ড করে দেবেন। পরবর্তীতে তারা পিন দিলে সেই পিনের মাধ্যমে আপনারা দ্বিতীয় এসএমএসটি দেবেন। দ্বিতীয় এসএমএস দেওয়ার জন্য NACTAR স্পেস ইএসপেস পিন লিখে 16222 এই নম্বরে সেন্ড করে দেবেন। আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন তা সবসময় সচল রাখবেন। আপনার যদি পিন নাম্বার এবং ইউজার আইডি ভুলে যান সেক্ষেত্রে পুনরুদ্ধার করার পদ্ধতি তারা এখানে দিয়ে দিয়েছেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।